Assalamu alaikum viewers, welcome to my channel Shairin's blog and cook. Shobai kemon achen? Asha kori bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. To ami ekti pizza baniyechi chulatei. Oven charao chulatei onek bhalo pizza banano jay. Ami aro ageo baniyechilam pizza, burger ban egulo onek baniyechi ageo. তো বাসায় কে কি খাবে না খাবে শুধু সেটা ভাবলেও চলবে না নিজে প্রতিও খেয়াল রাখতে হবে আমরা মায়েরা সব সময় বাচ্চাকে কি খাবে না খাবে সেটাই ভেবে যাই বাচ্চাকে আগে খাইয়ে দেই নিজের খাবারে কোনো খবর থাকে না তো আসলে এটা উচিত না নিজেদের প্রতিও খেয়াল রাখতে হবে নিজেদেরও বাড়তি খাবারটা খেয়ে নিতে হবে আমি নিজেও আমার বাচ্চারা না খেলে আমি খেতে পারি না আসলে প্রথমেই সকালে হোক দুপুর রাতে যখনই হোক আগে তাদের খাবারটা ব্যবস্থা করে তাদেরকে খাইয়ে দেই তারপর যে আমার নিজে খাবারটা শেষ করি তো এটা ছাড়াও অনেক সময় দেখা যায় কি তাদেরকে তাদের জন্য অনেক বাড়তি খাবার তৈরি করা হয় ওদের চাহিদা অনুযায়ী খাবার তৈরি করা হয় তো দেখা যায় কি শুধু তাদের কথাই ভাবতে থাকি কিন্তু নিজে যে একটু খেতে হবে নিজে যে একটু বাড়তি খাবারের প্রয়োজন সেটা আসলে মাথায় আসে না তো আসলে এটা আমাদের একটা ভুল ধারণা যে শুধু বাচ্চাদের পিছনে ছুটলে হবে না আমরা মায়েরাও অনেক ক্লান্ত হয়ে যায় সংসারে কাজে টুকিটাকি এটা সেটা করতে করতে তাই আমাদেরকে আসলে খেতে হবে ফলটা যদি কারো খুব বেশি পছন্দ না হয় ফল খেতে ভালো না লাগে সব সময় না কন্টিনিউ ফলটা না খেলেও অন্তত দু চার দিন পর পর বা এক সপ্তাহ পর কিছু একটা ফল খেতে হয় সেটা খেলে শরীরের উপর একটু ভালো কাজ করে তো আজকে ফাহামের একটু মন খারাপ ছিল কারণ সকালবেলা উঠে সে স্কুলে যেতে পারেনি কারণ আজকে তার ড্রয়িং ক্লাস ছিল সে গতকালকে আমাকে বলেছিল মামা মামি বৃহস্পতিবারে আমার ড্রয়িং আছে আমি স্কুলে যাব তো যদি বৃষ্টি হয় আমি কিভাবে যাব তুমি আল্লাহকে বলে দাও যেন বৃষ্টিটা না হয় কিন্তু দেখা গেল কি সকালবেলা আবার বৃষ্টি চলে আসছে তো সে আর স্কুলে যেতে পারেনি তো আমিও ঘুম থেকে তাকে একটু দেরি করে উঠিয়েছি কারণ স্কুল যেতে যেতে হবে না তাহলে একটু দেরি করে ওঠানো দরকার রাতে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি করে ফেলে সে সকালবেলা উঠে খুবই মন খারাপ সে স্কুলে কেন যেতে পারেনি ড্রয়িং ক্লাস করতে পারেনি এভাবে তার আজকে সকাল থেকে মন খারাপ ছিল অনেক কষ্ট করে অনেক কিছু বলে অনেক আদর যত্ন করে তারপর যে সকালবেলা নাস্তাটা করিয়েছি তাকে পিৎজা বানাতে আমি এখানে এক কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ ইস্ট দুই চা চামচ চিনি স্বাদমতো লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো দিয়ে তারপর ভালো করে এগুলো মথে নিতে হবে এগুলো সবগুলো মিক্স করা হয়ে গেলে তারপর কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মথে নিতে হবে একটু একটু করে দুধটা দিতে হবে একসাথে সব দেওয়া যাবে না সবগুলো একসাথে দিয়ে দিলে এখানে ডোটা ভালো হবে না তো এখানে ডোটা একটু নরম হতে হবে সফট হতে হবে শক্ত হলে হবে না কারণ এটা নয়তো যে রুটিটা বানাবো আমরা পিৎজার যে রুটিটা বানাবো সেটা সফট হবে না তো এখানে দেখা যাচ্ছে হাতের মধ্যে এগুলো লেগে যায় হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে তারপর এগুলোকে আবার মথে নিতে হবে তো আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে অ্যাসেন্স দিয়েছি দুই তিন ফোঁটা নয়তো আমার কাছে ইস্টের গন্ধ লাগে বলে আমি এই অ্যাসেন্সটা ইউজ করি আপনাদের যদি ভালো লাগে তো অ্যাসেন্সটা দিবেন আর নয়তো এটা স্কিপ করে যাবেন অ্যাসেন্সটা তো আমি এটাকে
গোল শেপে নিয়ে আসছি। এটা আমি ঢেকে রাখব, ঢেকে এটাকে গরম স্থানে রাখতে হবে। তো আমি সাধারণত চুলার পাশে রাখি যেন তাড়াতাড়ি এটা ফুলে ওঠে। এটা এখন দেখা যাবে, আধা ঘন্টা 40 মিনিট পরে দেখা যাবে এটা দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এখন আমি এখানে পিৎজা সস বানাবো। একটু পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ একেবারে ছোট ছোট কুচি কুচি করে নিতে হবে, আর রসুনটাকেও কুচি কুচি করে নিয়েছি। তো এগুলো তেলের মধ্যে হালকা বাদামি কালার করব ভেজে। তারপরে এখানে আমি শুকনো মরিচ একটা দিয়েছি, আর সস দিয়েছি হাফ কাপ। তো এগুলো ভালো করে নেড়েচেড়ে আমি এখানে আবার সয়া সস দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। তো এটা এগুলো সবগুলো একসাথে করে ভালো করে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই সসটা কিন্তু আসলে খেতে অনেক মজা লাগে, পিৎজাতে দিলে তো আরও বেশি মজা হয়। আমি পিৎজার জন্য আলাদা করে সস কিনে আনি না, আমি সবসময় পিৎজা সসটা বাসায় তৈরি করি। আমার কাছে আমার বাসায় তৈরি করা সসটা অনেক বেশি মজা লাগে, এটা এমনি এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে। তো সসটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি পিৎজার মধ্যে যে চিকেন দিব সেটা ভেজে নিচ্ছি। তো তেল প্রথমে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ কুচি। তো এখানে একটু লবণ দিয়ে দিতে হবে, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যায়। তারপর এখানে হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন বাটা, তো পেঁয়াজ, তো এখানে দেখ এখানে মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, আর আমি এখানে আলাদা গরম মশলাগুঁড়ো দিয়েছি। তারপর চিকেন কুচিগুলো দিয়েছি, এগুলো ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এগুলো থেকে পানি বের হয়ে আসবে, আলাদা করে কোনো পানি দিতে হবে না। আমি একটা ফ্রিভাবে একটা কথা বলি, অনেকে মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি ব্লগ করছি এখন, এখানে আমার হাঁড়ি পাতিল বা জিনিসপত্রগুলো পুরনো, তো নতুন কোনো কিছু নেই, ব্লগ করতে গেলে নতুন জিনিস লাগে, দেখতে সুন্দর লাগে। এখানে আসলে এই জিনিসগুলো আমার শাশুড়ির আমলের, আমার শাশুড়ির জিনিসগুলো আমি ব্যবহার করছি। আমার এখনও নতুন সংসার হয়নি, তাই আমার জিনিসপত্র এখনও নতুনভাবে কিছুই হয়নি। আলহামদুলিল্লাহ, বিয়ের 11 বছর এখনও শাশুড়ির সাথে আছি আমি, দোয়া করবেন সবাই আমার জন্য। তো দেখুন এখন ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো এটা ভিতরে বাতাসগুলো ছেড়ে নিতে হবে, এটাকে ভালো করে আবার মুথে বাতাসটা বের করে ফেলতে হবে, এটাকে ভালো করে মুথে নিতে হবে, নয়তো পিৎজার রুটিটা ফেটে ফেটে যাবে, ভালো হবে না সেটাকে। সেজন্য এটাকে ভালো করে মুথে নিয়েছি। আর পিৎজার জন্য যে প্লেট লাগবে, আমি স্টিলের প্লেট ব্যবহার করেছি এখানে। আমার পিৎজা আমি এটাতেই বানাই, আরও একটা বড় সাইজ আছে, তো আমি এটাতে বানাচ্ছি আজকে। প্লেটের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে, তারপর একটা ডোটা দিয়ে একটা রুটি বানিয়ে এটার উপরে বসিয়ে দিতে হবে। তো এটাকে চেপে চেপে একটা শেপে নিয়ে আসতে হবে। তো এখন আমরা কাঁটা চামচ দিয়ে এটাকে গেঁথে গেঁথে দিতে হবে, কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে দিতে হবে, পুরো রুটিতে কাঁটা চামচ দিয়ে ফুটা করতে হবে। তো এখন পিৎজা সসগুলো এটা রুটির উপর মেখে নেব, 4-5টা মেখে নিতে হবে রুটির উপরে পিৎজা সসগুলো। এই সসটা পিৎজার রুটির উপর দিলে এটা পিৎজা সসটা আসলে অনেক মজা, আসলে খেলে বোঝা যাবে আর কি, তৈরি করে একবার যদি খান তাহলে বারবারই খেতে ইচ্ছা করবে, এটা অনেক মজা। তো সসটা মাখা হয়ে গেলে তো এখন এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়া শেষ, তো আমি এখন এখানে মাশরুম দিব। এখানে পিৎজাতে ব্ল্যাক অলিভ, মাশরুম, ক্যাপসিকাম,
টমেটো এগুলো দিলে অনেক বেশি মজা হয়। তো আমি ব্ল্যাক অলিভটা দিচ্ছি না, কারণ আমার মেয়ে ব্ল্যাক অলিভ খায় না। আর ক্যাপসিকামটা আমি আসলে পাইনি দোকানে গিয়ে, তো আমি এখানে মাশরুম দিয়েছি। মাশরুমে কিন্তু পিজায় অনেক মানে স্বাদটা বাড়ায়। আর টমেটো দিব, এখন টমেটো দিচ্ছি। টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে রিং করে কেটে পেঁয়াজ দিয়েছি উপর দিয়ে। তো পেঁয়াজ দেওয়ার পর আমি চিজগুলো কিন্তু এখন দিব না, চিজ পরে দিব। তো আমি এখন এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে নিব সাইড দিয়ে। আমার একটা ব্রাশ ছিল, তো আমি আসলে ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এখানে চামচ দিয়ে তেল ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে পিজ্জা কালারটা ভালো আসে, সাইড দিয়ে কালারটা ভালো আসে। তো আমি এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি, দেখুন এটা ফুলে উঠছে, বেশ অনেকটুকু ফুলে উঠেছে। তো আমি 5 মিনিট পর চিজ দিব। আমি আসলে আগে চিজ দিই না, কারণ দেখা যায় কি চিজগুলো দিলে, প্রথম থেকে চিজ দিয়ে দিলে চিজগুলো কেমন যেন শক্ত হার্ড হয়ে যায়, তো সেজন্য আমি পিজাটা হয়ে আসার কিছুক্ষণ আগে দেই আর কি। তো 5 মিনিট পর্যন্ত আমি চুলায় রেখে তারপর যে চিজ দিয়েছি, দেখুন এখন চিজগুলো কি সুন্দর করে গলে যাচ্ছে, দেখতে অনেক মানে ইয়ামি লাগছে, খুবই খেয়ে ফেলতে ইচ্ছা করছে এখনই। আমি সব সময় এই ননস্টিক প্যানটাতেই পিৎজা বার্গার বানাই। তো এটা আজকে প্রায় 7-8 বছর ধরে আমি ইউজ করছি, আমি সব সময় এটাতে বানা, আমার কাছে এটাতেই ভালো লাগে বানাতে। দেখুন আমার পিৎজা হয়ে গেছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে পিজ্জা প্লেটটা বসানোর আগে প্যানটাকে গরম করে নেবেন, আগে পুরো দমে আগুনটা দিয়ে দিবেন। প্যানটা গরম হয়ে গেলে আর প্যানের ভিতরে একটা স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ড দিতে হবে, তারপর যে পিজ্জা প্লেটটা বসাবেন। পিজ্জা প্লেটটা বসানোর পরও কিন্তু 2-3 মিনিটের মতো আগুনটা বাড়িয়ে রাখবেন, তারপর যে 2-3 মিনিট পরে আগুনটা কমিয়ে দিবেন। তারপর দেখবেন আপনার পিজ্জাটা প্রায় 15-20 মিনিটের মধ্যে ভালোভাবে হয়ে গিয়েছে। তো আমার পিজ্জাটা এখন আমি উঠানোর চেষ্টা করছি। পিজ্জাটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছে, বাসার সবাই অনেক পছন্দ করেছে। বাসার সবাই বলতে আমার বাচ্চা, আমার শাশুড়ি, এরা অনেক বেশি পছন্দ করেছে পিজ্জাটা, অনেক বেশি সফট। আর চিজটা দেখুন অনেক অনেক বেশি ভালো লাগছে চিজটা দেখতে, খেতেও অনেক মজা, পিজ্জাটা সত্যিই মজা হয়েছে। আমার মেয়ে ব্ল্যাক অলিভ খায় না, তাই আমি ব্ল্যাক অলিভটা দেইনি। আর দেখুন আমার মেয়ে এখানে আবার পেঁয়াজ বাছা শুরু করে দিয়েছে, সে পেঁয়াজও খায় না, তার জন্য আসলে নিজের মতো করে কিছু দিতে পারে না, সে অনেক কিছু বাছে, অনেক কিছুই খায় না। তো আর যাই হোক, পিজ্জাটা সত্যিই অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। সবাই বলতে আমার শাশুড়ি, আমার বাচ্চারাই পছন্দ করেছে, বাসায় আছে শুধু ওরা 3 জন এখন। তো কেউ মানে আমার খাবারটা খেয়ে যদি কেউ বলে যে অনেক মজা হয়েছে, সেটা শুনতে আসলে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।